হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আমি করব চিকেন বিরিয়ানি তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি একটু নুন দিয়েছি আর গোটা গরম মশলা আর একটু জিরে বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ভালো করে ধুয়ে আমি সেটাকে জলে দিয়ে দেব। তো আমার চালটা সেদ্ধ হচ্ছে এদিকে এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি চিকেনটাকে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এবার আমি চালটাকে দেখে নেব কতটা সেদ্ধ হয়ে যায় এখানে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমাকে দেখতে হবে চালটা যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় একটু গোটা থাকে কিন্তু হাতে নাড়লে ওটা হালকা একটু ভেঙে যায় তো আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দিয়েছি এবার আমি বেশি করে পেঁয়াজ একটু তেলে ফ্রাই করে নেব আর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রেখে দেব। তো আমি এবার চি ম্যারিনেট করা চিকেনটাকে কষিয়ে নেব অর্ধেক পেঁয়াজের মধ্যে তো আমি এটার মধ্যে দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ আর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষা হয়ে গেছে এবার আমি নামাবার আগে বিরিয়ানি মশলাটা দিয়ে দেব তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা নিউ আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এখানে চিকেনটা কষা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে নামিয়ে দেব তো এবার লাস্ট ফাইনাল বিরিয়ানিটা সাজানোর জন্য আমার লাগছে সেদ্ধ করা আলু নুন হলুদ দিয়ে ভাজা আছে পুদিনা পাতা আর রয়েছে দুধে ভিজানো কেশর ফুড কালার বিরিয়ানি মশলা ঘি কাঁচা লঙ্কা সামান্য লেবু এবং বেরস্তা পেঁয়াজ ভাজা রয়েছে চিকেন কষা রয়েছে আর রয়েছে আমার বাসমতি চালের ভাতটা এবার আমি লে দুটো লেয়ার আমার হবে এবার আমি একটা বড়ো হাঁড়িতে সাজিয়ে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন চারটে চিকেনের পিস দিয়েছি আর একটু গ্রেভি দিয়েছি এবার আমি তার উপরে বাসমতি চালের ভাতটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দেব ভালো করে আমার ভাতটা দেয়া হয়ে গেছে এবার আমি এর উপরে চিকেনটা দিয়ে দিচ্ছি এক এক করে সব আমি দিয়ে দেব ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি আমি লেবু তারপর দিচ্ছি পুদিনা পাতা পেঁয়াজ ভাজা ভালো করে চারিদিকে দিয়ে এরপর দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা ভালো করে একটু একটু করে দিয়ে দিতে হবে বেশি পড়ে গেল আবার ভালো লাগবে না এবার দিয়ে দেবো আমি কেশর একটু একটু করে দিয়ে দেবো তারপর দিয়ে দিচ্ছি ফুড কালার আর সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো আর দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তার উপরে আবার ভাতে একটা লেয়ার করব ভাতের লেয়ারটা হয়ে গেলে তার উপরে আবার চিকেন যা যা দিয়েছি প্রথম লেয়ারে সবগুলোই আবার ওরমভাবে দিয়ে দেব আমি প্রায় দশ মিনিট এটাকে বসিয়ে দেব। আমার সাজানো হয়ে গেছে এবার আমি একদম লো ফ্লেমে বসিয়ে দেব আর ওপরে আটা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। তো ফাইনালি চিকেন বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে তো তোমাদের ভালো লাগলে প্লিজ বাড়িতে বানাবে ভালো লাগবে আশা করি আজকের মতন বাই আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো